জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান হল বগুড়ায়। বুধবার ২৪শে নভেম্বর স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া কর অঞ্চলের কর কমিশনার রাসেল চাকমা। অনুষ্ঠানে বগুড়া সহ সিরাজগঞ্জ, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার ২৮ জন করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। চারটি জেলা নিয়ে বগুড়া কর অঞ্চল গঠিত। এই অঞ্চলে মোট করদাতার সংখ্যা ৭০,০০০। এর মধ্য থেকে সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ২৮ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কর অঞ্চল বগুড়া কর্তৃক আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজকে আমি সম্মাননা পেয়ে আমি খুব আনন্দিত এবং আমি অভিভূত। দীর্ঘমেয়াদী বগুড়া কর অঞ্চলের যে একটা অনুষ্ঠান হবে এটা নিয়ে গতকালকে আমার বাসায় যে আলোচনাটা হলো, এই আলোচনাতে মনে হয় যে আমার বাসায় একটা মানে ঈদ উদযাপন মনে হলো আর কি। প্রতি জেলা থেকে ৭ জন করে নির্বাচিত করদাতাকে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে প্রতি জেলা থেকে ৩ জন সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হন। প্রতি জেলা থেকে ১ জন নারীও সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, করদাতাদের উৎসাহিত করতে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। বগুড়া অঞ্চলের কর কমিশনার রাসেল চাকমা বলেন, করের আওতা বাড়াতে এবং উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা সম্মানিত হতে পেরে অভিভূত বলে অভিব্যক্তি প্রকাশ করেন। বেশ কয়েক বছর হল পরপর আমরা এরকম কর দিয়ে আসছি এবং আমাদের সম্মাননা দেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে অনেক আমাদের কাছে সব সম্মানই বড়, কিন্তু এই সম্মানটা অন্যরকম একটা আনন্দ সৃষ্টি করেছে। এভাবে অনুষ্ঠান করা উচিত এবং আমাদের করদাতাদের উৎসাহিত করার জন্য আমরা যাতে আরও ভবিষ্যতে আরও বেশি বেশি কর দিতে পারি, সেজন্যই মানে আমাদের খুব ভালো লাগছে এবং পরবর্তীতে এরকমভাবে সবাইকে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মিলন। আহসান হাবিব, বাংলাভিশন ডিজিটাল।